মৌসুমের প্রথম মিনি ডার্বিতে মোহামেডানকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগান। হলোই বা প্রদর্শনী ম্যাচ, কিন্তু প্রতিপক্ষের নাম যখন মোহামেডান স্পোর্টিং, তখন আর সেই ম্যাচ নিরামিষ থাকে কেন? একই কথা প্রযোজ্য মোহামেডানের ক্ষেত্রেও। সেই উত্তেজনার ম্যাচে সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করলেন জনি কাউকো, আর মোহামেডানের হয়ে একটিমাত্র গোল করেন অভিষেক হালদার। প্রথমার্ধে আক্রমণ বেশি ছিল মোহামেডানেরই। নতুন বিদেশি এনদিয়াদে এবং নুরুদ্দিনকে নিয়ে শুরু করে সাদা কালো ব্রিগেড। ম্যাচের মধ্যভাগে অভিষেক হালদারের গোলে এগিয়ে যায় মোহামেডান, ফলে 1-0 গোলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে একেবারে আলাদা দল নিয়ে মাঠে নামে এটিকে মোহনবাগান। একমাত্র সুমিত রাঠি ছাড়া 10 জন প্লেয়ারকেই বদল করে মাঠে নামে নতুন 10 জন প্লেয়ার, আর মাঠে নেমেই চমক দেখাতে শুরু করে সবুজ মেরুন শিবির। 67 মিনিটে জনি কাউকোর গোলে সমতায় ফেরে মোহনবাগান। ফারদিন আলী মোল্লাকে বক্সের মধ্যে ফাউল করা হয়, জনি কাউকো পেনাল্টি থেকে সমতায় ফেরান। এরপর ম্যাচের শেষ ভাগে দলকে আরও একটি গোল উপহার দিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সবুজ মেরুন তারকা জনি। শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন তিনি, জোড়া গোল করলেন জনি কাউকো। ফলে মরসুমের প্রথম ডার্বিতে 2-1 গোলে জিতে ডুরান্ডের আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়ল বলেই জানান কোচ জুয়ান ফেরান্ডো। স্পোর্টস ব্যুরো, আরবি নিউজ।